وعليكم السلام ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده 100 माहितो भाई জা আল্লা রসুল সাল্লাহ কি জিন্দের নবী ছিলেন যে সম্মানিত ভাই এমর মল্লা আলা বলেন ইলাইয়া কুল ও মিনাল জিন্নি এবং আল্লাহর বাণী আপনি বলুন আমার প্রতি ওহি প্রেরণ করা হয়েছে যে জিন্দের একটি দল মনোযোগ সহকারে কোরআন সরবণ করেছে জিন এক নম্বর আয়াত যে সম্মানিত ভাই জিন ইনসান সকলেরই নবী ছিলেন আমাদের নবী আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ সাল্লাম তার মানে মোহাম্মদ সল্লাই সাল্লাম জিনদেরও নবী ছিলেন আল্লা সুবাহানহ বলেন ওমা আর সাল্লাহ কা ইল্লা কা ফাতালিনাসি বসির ও আমি তোমাকে সমস্ত মানুষের কাছে প্রেরণ করেছি তাদের সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসাবে এবং যে আয়াতটি পাঠ করলাম অন্য আয়াতেও প্রমাণ করে যে আল্লাহ রসুল হানহালা জিনদের কাছে আল্লাহ রসুল সাল্লামকেও নবী হিসাবে প্রেরণ করেছিলেন যেমন তিনি সারা বিশ্বের মানব জাতির জন্য শেষ নবী যিনদেরও কাছে তিনি নবী হিসাবে এসেছিলেন এ ইমাম বখারি রহিমাল্লাহ একটি হাদিস নেছেন তিন হাজার আটশত উনষাট নম্বর হাদিস আব্দুর রহমান রদেল্লাহ বলেন আমি মশরুক রদেল্লাহ রহিমাল্লাহকে জিজ্ঞেস করলাম যে রাতে জিনরা মনোযোগ স মনোযোগের সঙ্গে কোরআন সরবণ করেছিল ওই রাতে নবী সাল্লাহ সাল্লামকে তাদের উপস্থিত খবর কে দিয়েছিলেন ওই রাতে ওই রাতে নবী সাল্লাহ সাল্লামকে তাদের উপস্থিতির খবর কে দিয়েছিল তিনি বললেন তোমার পিতা আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আমাকে বলেছেন যে একটি গাছ তাদের উপস্থিতির খবর দিয়েছিল এ মর্মে ইমাম বখার রহমল্লা আর একটি হাদিস নেছেন তিন হাজার আটশত ষাট নম্বর হাদিস আবু হলেরা হতে বর্ণিত যে তিনি নবী সল্ল্লা সাল্লামের রুজু ও স্তেঞ্জার ব্যবহারের জন্য পানি ভর্তি একটি পাত্র নিয়ে পিছনে পিছনে যাচ্ছিলেন হঠাৎ তিনি তাকিয়ে বললেন কে আমি বললাম আমি হরাইরা। তিনি বললেন আমাকে কয়েকটি পাথর তালাশ করে দাও আমি তা দিয়ে স্তেঞ্জা করব তবে হাড় এবং গোবর আনবে না আমি আমার কাপড়ের কিনারাই কয়েকটি পাথর এনে তার কাছে রেখে দিলাম এবং আমি সেখান থেকে কিছুটা দূরে গেলাম তিনি যখন স্তেঞ্জা হতে বের তখন আমি এগিয়ে তাকে জিজ্ঞেস করলাম হাড়ো গোবর এর ব্যাপার কী তিনি বললেন এগুলো জিনদের খাবার আমার কাছে নাসিবিন নামা নামের জায়গা হতে জিনের একটি প্রতিনিধি দল এসেছিল তারা ভালো জিন ছিল তারা আমার কাছে খাদ্যদ্রব্যের আবেদন জানালো তখন আমি আল্লাহর আল্লাহর নিকট দোয়া করলাম যে যখন কোনো হাড্ডি বা গোবর তারা লাভ করে তখন তারা যেন তাতে খাদ্য পায় এ হাদিসটি থেকে প্রমাণ হয় রসুল রসুলসল্লাই সাল্লাম জিন্দেরও নবী ছিলেন আর একটি শিক্ষা স্পষ্টভাবে বোঝা যায় যে জিন্দের খাবার হাড় এবং গোবর জিন্দের খাবার হাড় এবং গোবর তাই দিয়ে আল্লাহ রসুলসল্ল্লা হলাই সাল্লাম ইস্তেঞ্জা করতেন না তাই হাড় এবং গোবর এর থেকে তারা খাবার পায় জাহাদিস থেকে প্রমাণিত হয় তাই আল্লাহ সাল্লাম সমাতে বলেছিলেন হাড় এবং গোবর বাদে তাই তিনি দোয়া করলেন যে যখন কোনো হাড্ডি বা গোবর তারা লাভ করে তখন তারা যেন তাতে খাদ্য পায় হাদিস থেকে এটাই প্রমাণ হয় এবং মাসলামশাইল যা আমরা বুঝতে পারি জাল্লা রসুল সাল্লাম মানুষ জিন এবং ইনসানের উভয়দের নবী ছিলেন উভয়দের নবী রাসুল ছিলেন হাদিস থেকে প্রমাণ হয় যে পাথর দ্বারাও স্তেঞ্জা করা যায় যদি মাটি বা পানি না পাওয়া যায় মাটি বা পানি না পাওয়া যায় এর দ্বারাতে এবং আমরা যেটা এখন বর্তমানে ব্যবহার করি টিস্যু এর দ্বারা তো ইস্তেঞ্জা করা যায় যদি মাটি বা পানি বা হাড় এগুলো কিছু না পাওয়া যায় টিসু দ্বারা স্তেঞ্জা সারা যায় এবং এর থেকে আরও প্রমাণ হয় যে হাড় এবং গোবর জিন্দের খাবার আল্লাহ সুবাহানাহত যেন আমাদেরকে কোরআন শূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আল্লাহ আলাম সালাম আলাইকুম রহমতুল্লাহ